গাজায় মানবিক ত্রাণ সরবরাহে নতুন দুটি পথ খুলে দেবে বলে জানিয়েছে ইসরায়েল। গত অক্টোবরে হামাসের সাথে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উত্তর গাজার ইরেজ গেট ও আশদোদ বন্দর অস্থায়ীভাবে খুলে দেওয়ার কথা বলছে তারা। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় কেরেম শালম ক্রসিং দিয়ে জর্ডান থেকে আরও ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হবে। গাজায় ওয়ার্ল্ড কিচেনের 7 ত্রাণকর্মী নিহত হওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন জো বাইডেন। এর কয়েক ঘন্টা পরেই এমন সিদ্ধান্তের কথা জানালো তেল আবিব। এদিকে কারাগার থেকে 101 ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল, যাদের অনেকেরই হাত পা ভাঙা সহ অন্যান্য আঘাত পেয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। To Israel on whether